শয়তান ধোকা দেয়। দোস্ত রাতা কাটিং মার, কি বলেন রাতা কাটিং বুঝেন? রাতার উপরে চুল দেখছেন নি, একটা কি থাকে রাতার উপরে, কথা বুঝে নাই, আরে কথা কয় না, রাতা চিনেন কি? আমি কি অন্য জায়গার লোক নাকি? আমি কি অন্য এরিয়ার লোক? আচ্ছা মুরগা মোরগ মোরগ আছে না মোরগ, এই মোরগের উপরে কি থাকে, কি বইলনি? আচ্ছা আমি জানি না, আমাদের ভাষা আমি ঠিক মতো করতে পারি না ভাই, জন্ম তো ঢাকায়। তো এটারে কি বইল বলে? এটা হলো বইল কাটিং কয় আর কি। তাহলে অনেক যুবক দেখবেন এদিক দিয়ে টাক্কু, ওদিক দিয়ে চক্ষা, দেখলে মনে হয় স্মৃতিসৌধর মাথার উপরে উঠছে, এদিক দিয়ে কিন্তু চুল নাই। অসংখ্য যুবককে চেক করে দেখবেন চুলের হালতেই, কেন রাখছো সে নিজেও জানে না, কেন রাখছে সে নিজেও জানে না। প্যান্টের দিকে তাকাবেন 14 জায়গায় ছিড়া, কি বলেন, হাঁটুতে ছিড়া আছে না নাই, মাজায় পাছায় সব জায়গায় ছিড়া। ঢাকার থেকে আসছে মনে করেন, এখন মা দেখে চাষি দেখে বলতেছে, কিরে বাবা অ্যাক্সিডেন্ট করেছিস কোথায়? কি অ্যাক্সিডেন্ট? কে হাঁটু ছিড়া? কদুর এ কোনো কথা, ও বসুন্ধরা সিটির থেকে 4,000 টাকা দিয়ে কিনেছি। কয় ছিড়া প্যান্ট কিনেছিস 4,000 টাকা দিয়ে? কহ আর কি কব তোরে, কি ধরনের স্টাইল? কয় হ্যাঁ এই এই ছিড়াটাই স্টাইল। কয় তাহলে তো আমার ঘরের কুকুরও তোরছে ভালো স্টাইলিস্ট, কি বলেন? উলঙ্গপনা যদি আধুনিকতা হয়, গরু ছাগল সব চাইতে বড় আধুনিক। আজকে পশ্চিমা সংস্কৃতি আমাদের দেশে আসার কারণে এই সমস্ত ভদ্র মানুষদেরকেও ন্যাংটা করে ছাড়তেছে, ঠিক কি নজরে কর? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। আছে সুদের কারবারি চলে এলাকায়? চলে? কারা কারা সুদ খান? হাত তুলেন, এখন হাত তুলবে না, হাত তুলবে, তুলবে খালিও তুলবে না। টাকা চাবেন চাচার কাছে, কাকা 10,000 টাকা দেন, দিবে না। যতই মহব্বত নিয়ে বলেন বা খালি বললেই বলবে, আরে ভাতিজা 2 দিন আগে একজনে দিয়ে দিছি, একটু আগে চাইলেই তো পারতি, এমনিই বলবে 2 দিন আগে দিয়ে দিছি। ভাতিজাও তো বুঝে কোন জায়গায় টিপ দিলে তেল বেরোয়। ভাতিজা আস্তে করে কয়, কাকা 10,000 টাকা দেন, 1,000 টাকা বাড়ায় দিবেন। এখন কয়, আরে দেখি তোর চাষির কাছে আসেনি, কি বলেন? আপনাদের এই শৈলকূপ এলাকায় নাই এগুলো? সেবার নামে ঋণ দিবে, ঋণ শোধ করতে না পারলে ঘরের টাল টিনের চাল খুলে নিয়ে যাবে, এগুলো সেবার নামে খাদক, ঠিক কিনা জোরে কর? এই শেষ সুখ কোন বান্দা যদি খায় দেয়, জীবনের জন্য ইবাদত তার নষ্ট হয়ে যাবে, চিরস্থায়ী জাহান্নাম বলেছেন কে? তাহলে এরপরও সুদ খাইবেন? না, আমি সুদ খাই না বাজান, আমি সুদের ব্যবসা করি। আল্লাহ সুদ খাওয়া হারাম করেছে, ব্যবসা তো আর হারাম করেন। আল্লাহ বলেছে আহাল্লাল্লাহুল বাইয়ে, আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, আমি ব্যবসা করি, সুদ তো খাই না। যুক্তি দেয় শয়তান, জাল বিছায়া দিয়েছে যার কারণে বান্দা বুঝে না কখনো গুনাহের জাল, জেনার জাল। এই জাল থেকে ছোটানোর সময় আজকে এই রাত্রিতে নবী বলেন, অসংখ্য বান্দাকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। শুধুমাত্র 2 প্রকার মানুষ ছাড়া, 1 প্রকার হচ্ছে মুশরিক, 2 নম্বর হচ্ছে বলেন তো বিদ্বেষকারী, হিংসা বিদ্বেষকারী। এই দলে দলে মারামারি, রাজনীতির দলে দলে মারামারি, এলাকার দলে দলে মারামারি, বংশে বংশে মারামারি, ঘরে ঘরে মারামারি, শুধুমাত্র হিংসার বিদ্বেষের কারণেই হয়। এই কারণে আজকের রাত্রিতে আপনি আপনার মনকে প্রশ্ন করেন, আপনি কি বিদ্বেষের দলের কেউ নাকি, আপনি হিংসুক নাকি, আপনি বিদ্বেষের লোক নাকি? যদি মনে করেন আপনার ভিতরে বিদ্বেষ আছে, আপনি ধরে রাখেন, আল্লাহ পাক আপনারে ক্ষমা করবে না। এই জন্য আজকের রাতে অন্তত মনটাকে সাফ রেখে এই নিয়ত করেন যে আল্লাহ
আমি আমার মনের যত বিদ্বেষ আছে, অহংকার আছে, হিংসা আছে সব দূর করতে চাই, তুমি দূর করে দাও। জোরে বলেন আমিন। নবী বলেন অসংখ্য বান্দাকে আল্লাহ পাক এই রাত্রিতে ক্ষমা করেন। এ ভাইরে আমার খুব বুঝবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিতে আল্লাহর নবী বারবার দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ আম্মা জান আয়েশাকে ডাক দে, ভাই আয়েশা এটা এমন একটা রাত যেই রাতে বসে থাকার সময় নাই। আল্লাহ পাক এই রাতে গুরুবে শামস থেকে তুলুয়ে ফজর পর্যন্ত প্রথম আসমানে চলে আসে, সূর্য অস্ত থেকে সূর্য উদয় পর্যন্ত আল্লাহ পাক বান্দারে ডাক দেয়। এমন কোন চানেওয়ালা আছো আমি আল্লাহর কাছে চাও, এমন কোন ক্ষমা করনেওয়ালা আছো আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ ক্ষমা করতে দইয়া। এ মুসলমান আল্লাহ পাক এই কারণে বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন ভাবে তোমরা তৌবা করো যেই তৌবাটা করার মতো তৌবা হয়, আল্লাহর কাছে এমন ভাবে চাও মালিক যেন তোমাদেরকে মাফ করে দেয়। কোন বান্দা তৌবাহীন যদি বান্দার মরণ হয়ে যায়, ওই বান্দার ইন্তেকালের সঙ্গে সঙ্গে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জমিনে আপনারাও গুনাহ করেন, আমিও গুনাহ করি, দুনিয়ার সব বান্দারা গুনাহ করে, কিন্তু মনে রাখবেন আল্লাহর দয়ার তুলনায় আপনার আমার গুনাহ কিচ্ছুই নয়, আপনার আমার গুনার তুলনায় আল্লাহর দয়া অনেক অনেক কোটি গুণে বেশি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মহব্বত নামক বস্তুটা আল্লাহ পাক রব্বুল আলামিন কখন বানান? এ মুসলমান আপনাকে আমাকে আল্লাহ পাক কতটা মহব্বত করেন জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন এই মহব্বত নামক ভালোবাসা নামক বস্তুটা রব্বুল আলামিন যখন সৃষ্টি করেন এটাকে একশত ভাগে ভাগ করেছেন। কয়শো ভাগ? একশো ভাগ। একশত ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ করলেন, এই একশো ভাগের এক ভাগটাকে আল্লাহ পাক সারা জমিনের মধ্যে ছড়া দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক ভাগ মহব্বতটা মানুষের মধ্যে ঢুকায় দেন, ওই এক ভাগ মহব্বতটাই জিন্নাতের মধ্যে ঢুকায় দিলেন, এক ভাগ মহব্বতটাই সমস্ত প্রাণীদের মধ্যে ঢুকায় দিলেন, এক ভাগ মহব্বতটাই সমস্ত ফেরেশতার মধ্যে ঢুকায় দিলেন। সারা জমিনের মধ্যে আসমানের মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক এক ভাগ মহব্বতটা দান করলেন, আর বাকি থাকলো কয় ভাগ? জোরে বলেন। নবী বলেন বাকি 99 ভাগ মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ালু আল্লাহ, এক ভাগ মহব্বত দিয়া যদি কোনো বান্দা তার সন্তানকে এতটুকু মহব্বত করে, এক ভাগ মহব্বত নিয়ে কোনো সন্তান যদি তার মা বাবাকে এতটুকু ভালোবাসে, আল্লাহ নবী বলেন বাকি 99 ভাগ মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিলের মধ্যে রেখে দিয়েছে। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে, তোমার পথে চললে সবাই তোমার পথে চললে সবাই আসবে যে সুদি তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষিদি। তুমি পারো করতে মচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষিদিন। কার দয়া? আল্লাহর কাছে কয় ভাগ বলেন তো? 99 ভাগ। তাহলে এক ভাগ মহব্বত নিয়ে যদি আপনি আপনার সন্তানকে এতটুকু ভালোবাসেন, 99 ভাগ মহব্বত নিয়ে আমার আল্লাহ বান্দাকে কতটা ভালোবাসতে পারে? তাহলে আল্লাহর কাছে যদি আমরা চাই যত গুনাহ হোক, আল্লাহ পাক যেহেতু ওয়াদা করেছেন আজকের রাত্রিতে মাফ করবেন, আপনাদের কি মনে হয় করবে কি করবে না? এই জন্য এই রাত্রিতে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে বেশি বেশি ক্ষমা চাইতেন, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে যায় সমস্ত মুর্দাদের জন্য দোয়া করতেন। বর্তমান সময়ে দেখা যায় দল বেঁধে যেয়ে যে মহিলা পুরুষ একসঙ্গে যায় কবরস্থানে যায়, যেহেতু কবরস্থান এই গোরস্থান কমিটির উদ্যোগে মাহফিল,
যাবেন, কিন্তু এমন কোন কাজকর্ম করবেন না যে সমস্ত কাজগুলো বেদাত হয়, শিরিকের মধ্যে ঢোকে। কারণ ইবাদতের মধ্যে যখন বেদাত শিরিক ঢুকে যায়, তখন এটা ইবাদত নয়, ওটা জাহান্নামের কারণ হয়ে যায়। এরপরও বলি, যেহেতু শবে বরাত বলতে তো কোনো শব্দ নাই, লাইলাতুন নিসফ মিন শাবান, যদিও আমাদের এটা প্রচার হয়ে গেছে শবে বরাত। হ্যাঁ, যুবকরা যাক মসজিদে, যাক নামাজ না পড়লেও মসজিদে যাক, কবরস্থানে যাক। কারণ আপনি আপনার বাচ্চাকে কবরস্থানে নিলে এটা তার দিলের ভিতরে গেঁথে থাকবে, সে যখন বড় হবে সেও তার সন্তানদেরকে নিবে। একটা উসিলায় অন্তত বাবার কবর তো আপনার সন্তানটা চিনবে, দাদার কবরটা তো সন্তান চিনবে, এরপরও নিয়ে যান। কিন্তু এমন কোনো কার্যক্রম যেন না করি যেই কার্যক্রমগুলো বিদআতের অন্তর্ভুক্ত হয়। বেশি বেশি যতটুকু পারি এমন যেন না হয়। দেখা যায় রাত দুইটা পর্যন্ত মসজিদে এই করতেছে, ঘোরাঘুরি করতেছে, ফুসকা খাইতেছে, হ্যাঁ, এরপর সকালবেলা ফজরের নামাজের সময় কোনো খবর নাই। মায়ক আহারে, আমার ছেলে রাত দুইটা পর্যন্ত তাহাজ্জুদ পড়িল, এখন ফজরের সময় কেমনে ডাকি তারে? আচ্ছা দেখেন, ফজর দামি নাকি এই নফলটা দামি? ফজর দামি। এখন এই ফজরের কারণে, নফলের কারণে ফজর ছুটে গেল, তার মানে ওই নফল দরকার নাই যে নফলের কারণে ফজর ছুটে। আপনি যদি ইবাদত করেন, রাত ১২টা পর্যন্ত করেন, সর্বোচ্চ ১টা পর্যন্ত করেন, নামাজ যতটুকু পারেন পড়েন, তেলাওয়াত যতটুকু পারেন পড়েন, পড়ার পরে ঘুমায় যান, অ্যালার্ম দিয়ে রাখেন, অন্তত ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করেন, তাহলে আপনার রাতটা অন্তত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আর আপনি রাত ২টা পর্যন্ত দেখাইছেন, আমি দেখ কয় রাকাত নামাজ পড়ি, একদম কোমরে রশি বেঁধে এরপরে নামলেন, বারবার পড়লেন, সেজদা দিলেন, মানুষটা দেখাইলেন, তেলাওয়াত করলেন, ফজরের সময় নাক ডেকে আপনার আর কুল নাই, মানুষ আপনার আশেপাশে আর ঘুমাইতে পারতেছে না, কিরে ভাই ফজর খাস, এই ফজর শেষ হওয়ার কারণে সারা রাতের যা ইবাদত করছেন সব নষ্ট হয়ে গেল। এই জন্য শবে বরাত আজকের এই রাত্রিতে এটা যেন না হয়। প্রত্যেকটা যুবক যারা আছেন, মুরব্বী যারা আছেন, নিয়ত করবেন অন্তত ১০টা রাকাত হইলেও তাহাজ্জুদের নামাজ পড়বো। যদিও শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নাই, নির্দিষ্ট কোনো রোজা নাই, নির্দিষ্ট কোনো আমল নাই, তথাপিও যেহেতু এই রাত্রি আল্লাহ পাক ক্ষমা করে, আমরা আল্লাহর কাছে যতটুকু পারি এবাদত করতে রাজি আছি না নাই, যতটুকু পারেন এবাদত করবেন, সারা রাত দরকার নাই। বাজানরা, যেহেতু আজকের মাহফিল শবে বরাতে মাহফিল না হওয়াই উচিত, এরপরও আলহামদুলিল্লাহ হয়েছে, মসজিদে যেটা শুনতেন সেটা এখানেই শুনছেন, আলহামদুলিল্লাহ যে আজকের রাত আপনাদের এখানে দীর্ঘ হবে না, আমি চলে গেলেই মাহফিল হয়তো শেষ। আপনারা সময় পাবেন রাত ১২টা ১টা পর্যন্ত আমল করার, এশার নামাজটা পড়বেন, পরে সুন্দর করে মসজিদে পারেন বা বাসায় পারেন। ভাই, প্রেম কিন্তু মানুষের সামনে জমে না, গোপনেই জমে। আল্লাহর সঙ্গে প্রেম করবেন, মসজিদে যায় করা দরকার কি? আপনি গোপনে করেন, মসজিদে ১০ জন গেছে যাক তারা করুক, হ্যাঁ, অনেক সময় পরিবেশের কারণে নামাজ পড়তে মন চায় সেই ক্ষেত্রে যান, পড়েন, সমস্যা নাই। কিন্তু প্রেম যখন আল্লাহর সঙ্গে করবেন, তখন নিজের একটা ঘরের কোণকে বাছেন, বেছে এবার বসে বসে জিকির, তসবিহ, তাহলিল, তেলাওয়াত আর নামাজ পড়েন, দেখবেন মনের ভিতরে প্রশান্তি পাবেন আলাদা। কারণ মসজিদে সবার সামনে নামাজ পড়লে শয়তান একটা ধোকা দিবে, যথেষ্ট ও তো ১০ টাকা পড়ছে, তুই হেরে দেখা দে যে তুই ২০ টাকা পড়বি, শয়তান ধোকা দিতে পারে কি পারে না, ধোকা দিয়ে আপনার ইবাদতটা নষ্ট করে দিবে। কিন্তু ঘরে যখন একাকী পড়বেন, এই ধোকা দেওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ আপনি যখন কারে দেখাইবেন, আল্লাহ ছাড়া আর কে আছে। এই জন্য গোপনের প্রেম জমে বেশি, ঘরের ভিতরে বসে আজকের রাত্রিতে জিকির করবেন মিনিমাম ২০ মিনিট, মনে মনে আল্লাহকে ডাকবেন, তেলাওয়াত করবেন ২০ মিনিট, নামাজ পড়লেন ২০ মিনিট, আল্লাহর কাছে দোয়া করলেন ২০ মিনিট, বেশি লাগে না, ১.৫ ঘন্টা একটু আল্লাহর সঙ্গে গভীর প্রেমে জড়ে যান। আমার বিশ্বাস এই শৈলকূপা এলাকার এই সব মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবে ইনশাআল্লাহ। আপনাদের বিশ্বাস আছে কিনা? তাহলে আজকের এই রাত্রিটা আপনার আমার জন্য কল্যাণকর রাত। আর যদি মন চায় আগামীকাল রোজা রাখবেন, সবে বরাতের উদ্দেশ্য নয়, এই নিয়তে, যেহেতু এই রাত্রিতে রোজা রাখলে মাসের যে আইয়ামি বীজের রোজাগুলো হয় ওগুলোর মধ্যে একটা রোজা হয়ে যাবে, আবার পাশাপাশি নফল আলহামদুলিল্লাহ। কারণ আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতে দেখেছি শাবান মাসে। রাসূল এই শাবান মাসে বেশি রোজা রাখতেন, কেন? রমজানের প্রস্তুতি হিসেবে, রমজানের প্রস্তুতি হিসেবে যদি রোজা রাখতে পারেন তাহলে ভালো, দান করবেন, সদকা করবেন, কারণ রমজান সামনে আসতেছে, রোজা রাখা লাগবে। আমাদের দেশের মানুষরা তো সারা বছর খায়, রমজানের পর্দা দিয়া তারপরে খায়।